খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত, বললেন প্রধান উপদেষ্টা। অবসরপ্রাপ্ত সচিব নাসিরউদ্দিনকে সিইসি নিয়োগ। সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন জেডআই খান পান্না। গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো আমেরিকার। এবার যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা। গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ মার্কিন আদালতে। এবং জাতীয় দলে ফেরার প্রশ্নে সাংবাদিককে আশার বাণী দিলেন সাকিব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনতে পেরে তারা গর্বিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার বিকেলে সেনা কুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। ডক্টর ইউনুস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন, এক যুগ তিনি আসার সুযোগ পাননি, আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগ মুক্তি কামনা করছি। এর আগে বিকেল 3:30 দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে বিকেল 4:15 দিকে সেনা কুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। 2010 সালের 13 নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ 40 বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল। আজ সেই সেনানিবাসের সেনা কুঞ্জে যান তিনি। এদিকে 2018 সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। এর আগে তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারির সর্বশেষ সিলেট সফর করেন। এছাড়া 2012 সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র 26 জন নেতাও সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসিরউদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 118-1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এ এম এম নাসিরউদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন অনুযায়ী গত 29 অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি যাচাই বাছাই করে 10 জনের একটি তালিকা বুধবার রাষ্ট্রপতি দপ্তরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে 1 জনকে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জনকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না, জেডআই খান পান্না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের একথা বলেন তিনি। সিনিয়র আইনজীবী মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক নিপীড়নের শিকার, সারা দেশে গণ মামলার সমালোচনাও করেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের, পরে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সারা দেশে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। এর মধ্যে গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে গত 18 নভেম্বর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী 17 ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, মিথ্যে মামলা আমার জন্য কোনো ঘটনাই নয়, আমি আবারও এদেশের এমপি ও মন্ত্রী হব। বৃহস্পতিবার সকালে গ্রেফতারের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছেন ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরপর দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা যায়, জেলার কাঠালিয়া উপজেলায় বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার কাঠালিয়া থানায় একটি মামলা নথিভুক্ত হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রাজাপুর থানা পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুর সফর করবেন। তার এই আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। বৃহস্পতিবার সকাল 8:45 দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে উপজেলার সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহত অবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে স্থাঙ্গর গ্রামের বাড়িতে অবস্থান নেন। কিছুক্ষণ পর 10:30 দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকার বেশ কিছু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দুপুর 1:00 দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে রিকশা চালকরা সড়ক ছেড়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার দেখা যায়, রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা ব্যাটারিচালিত রিকশা চালকদের সরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। ফলে রামপুরা মালিবাগ ও রামপুরা বাড্ডা সড়কের দুই পাশ দিয়েই যান চলাচল শুরু হয়েছে। এ সময় স্থানীয় মানুষ, দোকানি, পথচারীরা, সিএনজি বাস চালক ও হেলপাররাও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে রিকশা চালকদের ধাওয়া দেন। এতে সড়ক থেকে পালিয়ে বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন আন্দোলনরত রিকশা চালকরা। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, আওয়ামী লীগপন্থী কিছু রিকশা গ্যারেজের মালিক অসহায় চালকদের রাস্তায় নামিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টা করছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগরের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধ রাখার সিদ্ধান্ত সঠিক বলেও মনে করেন তারা। এদিকে দুপুর 12:30 দিকে মিরপুর 10-এ যান চলাচল স্বাভাবিক হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পার্সন শাহজাহান শফি। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসী। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ,
টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক মণ্ডিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org, সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক। এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145 রোড 12 ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখাবি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইনস্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফেলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ, একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন, নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠা গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে টানা চতুর্থবারের মতো ভেটো দিয়েছে আমেরিকা। এ সময় যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট পড়ে 14টি। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির বিপক্ষে ভোট দেয় একমাত্র দেশ আমেরিকা। বুধবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অধিবেশনে যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দেন মার্কিন ডেপুটি অ্যাম্বাসাডর রবার্ট উড। জাতিসংঘের মার্কিন ডেপুটি অ্যাম্বাসাডর রবার্ট উড বলেন, এই যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে। এ সময় উড বলেন, সমঝোতার টেবিলে ফেরার কোনো দরকার নেই। এ সময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় গাজা ইসরায়েলি বন্দীদের কথা ভুলে গেছে, কিন্তু আমরা তা হতে দিতে পারি না, আমরা তাদের ভুলে যেতে পারবো না। রবার্ট উড জানান, গাজা ইসরায়েলের চলমান মারাত্মক হামলার একটি সমাধানের জন্য আমেরিকা কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করবে। আমেরিকার পক্ষ থেকে বলা হয়, গাজা যুদ্ধবিরতি চুক্তি অবশ্যই জিম্মিদের মুক্তি দিয়ে আসতে হবে। রবার্ট উড নিরাপত্তা পরিষদে এও জানান, তার দেশ গাজা যুদ্ধবিরতিতে ভেটো দেওয়ার জন্য গভীর অনুতপ্ত। আমেরিকা এ ভেটো এড়াতে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালানো হয়েছে।
আমরা আলোচনার সময় স্পষ্ট করেছিলাম, আমরা একটি নিঃশর্ত যুদ্ধবিরতির সমর্থন করতে পারি না। জিম্মিদের মুক্তি দিয়ে যুদ্ধের একটি টেকসই সমাপ্তিতে আসতে হবে। নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে বোমা হামলার পরিকল্পনার দায়ে হারুন আব্দুল মালিক ইয়েনান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে FBI। গ্রেফতারকৃত 30 বছর বয়সী হারুন ফ্লোরিডার বাসিন্দা। স্থানীয় সময় গতকাল বুধবার তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC বলছে, গত ফেব্রুয়ারি থেকেই হারুনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। ওই সময় অভিযোগ পাওয়া যায় তিনি একটি ভবনের গ্যারেজে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম রেখেছেন। ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের US অ্যাটর্নির অফিস থেকে জানানো হয়, হারুন আব্দুল মালিক ইয়েনারের বিরুদ্ধে আন্তঃরাজ্য বাণিজ্যে ব্যবহৃত একটি বিল্ডিংয়ের ক্ষতি বা ধ্বংস করার জন্য একটি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করার চেষ্টার অভিযোগ রয়েছে। FBI বলছে, আমেরিকায় 9/11 হামলার কথা উল্লেখ করে হারুন নিজেকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেন। সেই গ্যারেজে অভিযান চালিয়ে বোমা তৈরির স্কেচ, টাইমার সহ অসংখ্য ঘড়ি, ইলেকট্রনিক সার্কিট বোর্ড ও অন্যান্য ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায়। এনে আইনি পথে হাঁটবেন হারুন আব্দুল মালিক ইয়েনার। তবে তার আইনজীবী কোনো মন্তব্য করেননি। মামলার নথি থেকে জানা যায়, তদন্তকারীরা বলেছেন ইয়েনার গত সপ্তাহে একজন আন্ডারকভার এজেন্টকে বলেছেন যে তিনি থ্যাঙ্কস গিভিং ছুটির এক সপ্তাহ আগে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। আগামী 28 নভেম্বর থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠিত হবে। পরিচয় গোপন করে ডিজিটাল সম্প্রচার পরিষেবা চালিয়ে গ্রাহকদের কাছ থেকে $70 লাখ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে। অভিযুক্ত দুজন সম্পর্কে ভাই, একজনের নাম নূর নবী চৌধুরী এবং অন্যজনের নাম মোহাম্মদ রহমান। তাদের মধ্যে নূর নবী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চিত্তআগায় এবং রহমান বাংলাদেশের ঢাকায় থাকেন। এই অভিযোগে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন নূর নবী। এখন তারা আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন। নিউ ইয়র্কের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে বিচার কাজ চলছে। স্থানীয় সময় গত মঙ্গলবার মার্কিন বিচার বিভাগের পাবলিক অ্যাফেয়ার্স দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। জানা যায়, এই দুই ভাই অবৈধভাবে একটি ডিজিটাল সম্প্রচার পরিষেবা পরিচালনা করতেন। এর মাধ্যমে গ্রাহকরা নির্দিষ্ট টাকার বিনিময়ে বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ পেতেন। বিশেষত সরাসরি খেলা দেখা ও টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো দেখতে পেতেন। কোনো কোনো অনুষ্ঠান মেধাস্বত্বের বা কপিরাইটের আওতাধীন ছিল, তবে এগুলো সম্প্রচারে প্রকৃত কপিরাইট মালিকদের অনুমতি নিতেন না দুই ভাই। মার্কিন বিচার বিভাগের ফৌজদারি শাখার প্রধান ও প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়ারি জানান, অভিযুক্ত দুই ভাই অনুমতি ছাড়াই অন্যের কপিরাইট অনুষ্ঠান নিজেদের প্ল্যাটফর্মে প্রচার করেছেন। এভাবে তারা বৈধ ব্যক্তিদের কোটি ডলারের আর্থিক ক্ষতি করেছেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের 2 থেকে সর্বোচ্চ 20 বছরের সাজা হতে পারে। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের একদিন পরেই এবার যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার রুশ যুদ্ধ প্রতিবেদকদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর একাধিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কার্যালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে বুধবার এই হামলা হয় বলে টেলিগ্রামে রুশ যুদ্ধ প্রতিবেদকরা জানিয়েছেন। তাদের শেয়ার করা ভিডিওতে অন্তত 14টি বড় বিস্ফোরণের শব্দও শোনা যায়, যা ক্ষেপণাস্ত্রের আঘাত বলে ধারণা করা হচ্ছে। একটি আবাসিক এলাকার কাছ থেকে ধারণ করা ওই ভিডিওতে দূরে কালো ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয়রা কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে বলেও জানা গেছে। তবে যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় জানিয়েছে, তারা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা বিষয়ে করা প্রতিবেদনগুলো নিয়ে কোনো মন্তব্য করবে না। দর্শক, মিলেনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে।
আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পার্সন শাহজাহান শফি। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসী। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক মণ্ডিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org, সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক। এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145 রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। ব্যাপার, ওমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাবিতদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইনস্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন,
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার, সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে, দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন ও বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এতে ঘুষ দিয়ে নিজ দেশে বিশাল এক সৌরশক্তি প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতারণা করার কথা বলা হয়েছে। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের একটি আদালতে গৌতম আদানির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। খবরে বলা হয়, আদানি ছাড়াও তার ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 62 বছর বয়সী আদানি ভারতের অন্যতম ধনী ব্যক্তি। তার ব্যবসার সাম্রাজ্য বন্দর এবং বিমানবন্দর থেকে নবায়নযোগ্য শক্তি পর্যন্ত বিস্তৃত। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, কোম্পানির জন্য নবায়নযোগ্য শক্তি প্রকল্প হাসিল করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ দেওয়া হয়েছে। আদানির বিরুদ্ধে অভিযোগ, তিনি সেসব বিনিয়োগকারীকে প্রতারিত করেন যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তাদের তার এ পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হয়েছেন যে ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও বেশি ডলার ঘুষ দিয়ে সৌরশক্তির সরবরাহের এ লাভজনক চুক্তিটি পান। উপসহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, অভিযোগে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির চুক্তি গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন। আদানি গ্রুপ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দর্শক এবারে দেখবেন বিনোদন সংবাদ। অভিনেত্রী তসনোভা তিশা এক যুবকের বিরুদ্ধে শুটিং সেটে লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন। বুধবার রাতে ফেসবুক লাইভে তিনি জানান, ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শুটিং সেটে প্রবেশ করেন। নবাবগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে তিশা লেপেল মাইক্রোফোন ঠিক করার সময় তিনি ভিডিও ধারণ করেন এবং তা কাউসার্স কিংডম নামে একটি পেজে পোস্ট করেন। ভিডিওটি ভাইরাল হয়ে ভিউ 2.1 মিলিয়ন ছাড়িয়ে যায়। তিশা জানান, যুবকটি শুধু তার নয়, আরও অনেক অভিনেত্রীর লুকানো ভিডিও ধারণ করেছেন। তিনি সারিকা সাবা, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি এবং কুসুম শিকদারের ভিডিও ওই পেজে দেখেছেন। এ ঘটনার জন্য তিশা তাকে মিডিয়া ইভেন্ট এবং শুটিং সাইটে নিষিদ্ধ করার আহ্বান জানান। জানা গেছে, অভিযুক্ত যুবক কাউসার আহমেদ একসময় চ্যানেলের ডিজিটাল বিভাগে কর্মরত ছিলেন। অতীতে অভিনেত্রী পার্শা ইভানার সঙ্গে একই ধরনের আচরণ করায় তিনি চাকরিচ্যুত হন। তিশা সাংবাদিক, সহশিল্পী এবং সংশ্লিষ্টদের এই বিষয়ে সহযোগিতা চান এবং আইনি পদক্ষেপ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। গায়িকা জেফারের সঙ্গে উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই সবিজয় শোনা যাচ্ছে। সাবাবের সাবেক স্ত্রী স্থানীয় ঐশ্বরের সঙ্গে ডিভোর্সের পর এই সম্পর্ক নিয়ে বেশি আলোচনা হয়। অনেকেই দাবি করেন তাদের সম্পর্কই বিচ্ছেদের মূল কারণ। তবে সে সময় সাবাব ও জেফার উভয়ে এই গুঞ্জন অস্বীকার করেন। সম্প্রতি ব্যাংকক ভ্রমণের সময় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর গুঞ্জন আরও জোরালো হয়েছে। 15 নভেম্বর ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে তাদের বিখ্যাত পেরি পেরি ফুড শপে একসঙ্গে দেখা যায়। রাফসানের পরনে ছিল সবুজ রঙের শার্ট আর জেফার পরেছিলেন ওয়েস্টার্ন পোশাক। তারা পাশাপাশি বসে খোশ মেজাজে খাবার অর্ডার দিচ্ছিলেন এবং কিছুটা সময় একান্তে কাটান। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথকভাবে ছবি পোস্ট করে গোপন রাখার চেষ্টা করেছিলেন। প্রবাসী বাংলাদেশের তোলা অন্তরঙ্গ ছবিগুলো গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবি নিয়ে সবুজ অঙ্গনে জল্পনা কল্পনা বেড়েই গেছে। অনেকেই বলছেন তারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন এবং গোপনে বিয়েও সেরে ফেলেছেন। এ বিষয়ে রাফসান ও জেফার এখনও প্রকাশ্যে কোনো মন্তব্যই করেননি। তবে তাদের ঘনিষ্ঠজনেরা মনে করছেন তারা হয়তো নিজেদের সম্পর্ক নিয়ে শীঘ্রই কথা বলবেন। ব্যাংকক ভ্রমণের এই ছবি তাদের গুঞ্জনের সত্যতাকে আরও দৃঢ় করেছে। সবিজ মহল তাদের নতুন জীবন শুরুর দিকে ইঙ্গিত করছে। দর্শক এবারে দেখবেন খেলার সংবাদ। সাকিব আল হাসানকে নিয়ে ক্রিকেট ভক্তদের আগ্রহ সব সময়ই তুঙ্গে। তার জাতীয় দলে ফেরার বিষয়ে সাম্প্রতিক মন্তব্যগুলো বেশ আশা জাগা নেয়া। আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামার আগে তার কাছে জানতে চাওয়া হয় জাতীয় দলে ফেরা নিয়ে। সাকিবের দেওয়া উত্তর থেকে বোঝা যায় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছু সময় লাল সবুজের জার্সি গায়ে খেলতে ইচ্ছুক। বুধবার দুবাইয়ে আবুধাবি টি-টেন লিগ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন 10 দলের অধিনায়ক। সেখানেই সাকিবকে জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের জবাব এক লাইনে দিয়েছেন সাকিব আল হাসান। তিনি অনেকটা হেসেই বলেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপরেই জানতে চাওয়া হয় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না। সেখানেও সাকিবের ছোট উত্তর,
এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি। আবুধাবি টি টেন লিগ শেষ হবে আগামী 2 ডিসেম্বর। 8 ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সাকিবের কথা যদি সত্যই হয়ে থাকে তবে সম্ভবত তাকে দেখা যাবে সেই সিরিজে। নির্বাচকরা এখনও সাকিব সম্পর্কে কোনো নিশ্চয়তা পাননি। বোর্ড সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। আগামী সপ্তাহে ওয়ানডে দল ঘোষণা করা হতে পারে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত, বললেন প্রধান উপদেষ্টা। অবসরপ্রাপ্ত সচিব নাসিরউদ্দিনকে সিএসি নিয়োগ। সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন জেডআই খান পান্না। গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো আমেরিকার। এবার যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা। গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ মার্কিন আদালতে। এবং জাতীয় দলে ফেরার প্রশ্নে সাংবাদিককে আশার বাণী দিলেন সাকিব। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusabangla এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।